শিমুলপুর বনে বাবা মা মরা তিন কন্যা বাস করত। তাদের নাম মুন্নি, রেনু আর সব ছোট টুনি। ওদের তিন কন্যার তিনটি গাছ ছিল। গাছ তিনটি ছিল আম, কাঁঠাল আর আপেল। কাঁঠাল গাছ ছিল মুন্নির, আর রেনুর ছিল আপেল গাছ, আর আম গাছটা ছিল টুনির। মুন্নি আর রেনুর মাঝে ছিল খুবই মিল। মুন্নি আর রেনু টুনিকে একদম দেখতে পারতো না। সব সময় ওরা দুবোন টুনিকে অবহেলা আর হিংসা করত। একদিন মুন্নি আর রেনু দুবোন ওদের দুই গাছের ফল নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। এমন সময়, দিদিরা তোরা বাজারে যাচ্ছিস ফল বিক্রি করতে? দাঁড়া, আমি আমার আমগুলো নিয়ে যাচ্ছি, একসাথে তিন বোন যাব ফল বিক্রি করতে। এই হতচ্ছাড়ি, তুই সব সময় একবারই আমাদের সাথে কথা বলিস কেন? হ্যাঁ, তোর মতো হতচ্ছাড়ির সাথে বাজারে ফল বিক্রি করতে গেলে তো আমাদের ফল কোনোদিনও বিক্রি হবে না। কেন তুই আমাদের সাথে যাবি? হ্যাঁ, আর তোকে দেখলে আমাদের পরপর মনে হয় তোর সাথে আমাদের দুই বোনের কোনো মিলই নেই। তোমরা দুজন সব সময় আমার সাথে এমন ব্যবহার কেন করো? আমি তো তোমাদের ছোট বোন, তোমরা আদর করা বাদ দিয়ে উল্টো আমাকে বকাবকি করো কেন? ইস, আদর যেন একদম সস্তা হয়ে গিয়েছে। তুই যদি আমাদের কথা শুনতি, আমাদের সাথে বনের অন্য পাখিদের গাছের ফল চুরি করতে যেতি, তাহলে আমরা তোকে আদর আর অনেক ভালোবাসতাম, জানিস? একমাত্র তোর জন্য আমরা বনের পাখিদের ফল চুরি করতে পারি না। কি কি বলছো কি দিদি? চুরি বিদ্যা মহাপাপ, এমন কথা মুখে আনতে নেই দিদি। আর তোমাদের তো একটা করে ফলের গাছ আছে, সেটা দিয়েই তো তোমরা অনেক ভালো দিন কাটাতে পারছো, আর অন্যায় করা যে ভালো নয়। ঠিক এই কারণে তোকে আমাদের দেখতে মন চায় না, জানিস? দিদি চল তো, বেকার বেকার এই আলতু ফালতু উপদেশ শোনার আমাদের কোনো সময় নেই। আর শোন, তুই তোর এই ফালতু উপদেশ মনের অন্য কাউকে দিস গিয়ে, যত সব। এই বলে ওরা বাজারে চলে যায়, আর টুনি ওর ঘরে ফিরে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি ওর গাছের আম নিয়ে বাজারে যায়। এইভাবেই তিন কন্যার দিন চলতে থাকে। মুন্নি আর রেনু দুজন মিলে এক ঘরে থাকতো। একদিন এক বৃদ্ধা পাখি মুন্নি আর রেনুর কাছে আসে খাবারের খোঁজে। ঘরে কেউ আছো গো মা? আমাকে একটু সাহায্য করো গো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি যে আর চলতে পারছি না। এত সকাল সকাল কে চেঁচাচ্ছে রে? এই বৃদ্ধা, এই কিসের জন্য এসেছো শুনি? খাবার চাইতে বুঝি? তা তুমি কাজ করে খেতে পারো না? আমি তো অনেক দুর্বল রে মা, ঠিকমতো হাঁটতেই পারি না, আর কাজ করব কি করে? দেন আমায় একটু খাবার। যা, এখান থেকে চলে যা বলছি, কোনো খাবার হবে না। টুনি ঘর থেকে সব দেখে আর শোনে, আর টুনি ওখানে এসে বলতে থাকে, দিদি তুমি মায়ের বয়সী একটা পাখির সাথে এমন করে কথা বলছো কেন? তুমি জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? বড়দের সাথে সম্মানের সহিত কথা বলতে হয় দিদি। এই, তোকে তো আগেই বলেছি যে একবারে কোনো উপদেশ দিতে আসবি না, তারপরে তুই কেন এসেছিস? তোর যদি এত মায়া লাগে তাহলে তুই নিয়ে গিয়ে খাবার দে, যা। এই বলে মুন্নি ঘরের দরজা লাগিয়ে দেয়, আর টুনি ওই বৃদ্ধা পাখিকে তার ঘরে নিয়ে যায় আর খাবার খেতে দেয়। খাবার খাওয়া শেষে বৃদ্ধা পাখি বলে, মা রে তুই অনেক ভালো, ঈশ্বর তোর মনের আশা পূরণ করুক, আমাকে কেউ সাহায্য করেনি, তুই সাহায্য করলি মা। এই বলে বৃদ্ধা পাখিটি চলে যায়, আর টুনি মনে মনে বলে, আরে আমি তো আমার ফলের গাছের আম বিক্রি করে গরিব অসহায়দের সাহায্য করতে পারি, দিদিরাও তো তাই করতে পারে, যাই গিয়ে দিদিদের বলি। এরপর টুনি মুন্নির কাছে যায় আর মুন্নিকে বলে, দিদি আমাদের তিন কন্যারই তো তিন ফল গাছ আছে, আর ফল গাছে কত ফল ধরে, আমরা ফল বিক্রি করে গরিব অসহায়দের সাহায্য করতে পারি, বলো তোমরা কি বলো দিদি? আমাদের তোর মতো অত জনসেবা করার কোনো ইচ্ছে নেই, আমরা আমাদের গাছের ফল বিক্রি করে অনেক ধনী হতে চাই, আর তোকে এত জ্ঞান দিতে হবে না, আর যদি কখনো জ্ঞান দিতে আসিস সেদিন তোর একদিন কি আমাদের একদিন, এই বলে দিলাম, এখন আমাদের চোখের সামনে থেকে চলে যা বলছি। মুন্নি টুনিকে তাড়িয়ে দেয়, আর এরপর থেকে টুনি তার গাছের ফল বিক্রি করে
বনি সব গরিব অসহায়দের সাহায্য করত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনে এখন শুধু টুনি সুনাম। এই দেখে মুন্নি আর বিনুর অনেক হিংসে হয়। দিদি, আমরা দু বোন দুটো গাছ দিয়ে যা করতে পারি না, টুনি একটা গাছ দিয়ে তা করছে কিভাবে বলো তো? আমার মনে হয় কোনো প্যাঁচ আছে এর মধ্যে। হ্যাঁ রে, আমিও তো তাই ভাবছি। টুনি আবার কোনো গুপ্তধন পায়নি তো? না না, এভাবে হাত গুটিয়ে থাকলে চলবে না, আমাদের ওর উপর নজর দিতে হবে। এই বলে ওরা দুজন টুনির উপর নজর রাখতে থাকে। আর ওরা দেখে টুনি কোনো গুপ্তধনই পায়নি, বরং টুনি তার কাছে ফল বিক্রি করে সবাইকে সাহায্য করে। এই দেখে ওদের আরো হিংসে হতে থাকে। জনদরদের কাজ করবি তাই না? বনের সবার প্রিয় হতে চাস তাই না? তোর ওই ফলের গাছটাকে আমরা কেটে ফেলবো, তারপর দেখবো তুই কি করে সবার সাহায্য করিস। রেনু, আজ রাতেই আমরা টুনির গাছটা কেটে ফেলবো, আর দেখবো ও কিভাবে সকলের প্রিয় হয়। এরপর রাতে টুনি যখন ঘুমিয়ে পড়ে, তখন ওরা দুজন মিলে টুনির গাছটাকে কেটে ফেলে। আর পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে যে তার আমের গাছটা মাটিতে পড়ে আছে। এ দেখে টুনি কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, কে কে আমার এত বড় সর্বনাশটা করলো? এখন আমার কি হবে? দিদি, তোরে দেখেছিস কে আমার গাছটাকে কেটেছে? কে কেটেছে দিদি? কে করলো এরকম? দিদি, আমরা কি তোর পাহারাদার নাকি রে? হ্যাঁ, যে আমরা তোর গাছ পাহারা দিব, তুই যাদের সাহায্য করিস হয়তো তারাই এমন কাজ করেছে। চল রেনু চল, এর ন্যাকা কান্না দেখার সময় আমাদের নেই। এই বলে ওরা দুজন চলে যায়, আর টুনি ওখানেই কাঁদতে থাকে। হে ঈশ্বর, এ আমার কি হলো? এখন আমি কিভাবে অসহায় গরিবদের সাহায্য করব, আর কিভাবে আমার দিন কাটাবো? তুমি আমায় সাহায্য করো ঈশ্বর। এমন সময় ওখানে একটা পরী আসে, আর পরী বলে, আমি পরী, তুমি কান্না করো না ভালো মেয়ে, তুমি বনের সবাইকে সাহায্য করো, তাই আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে একটা জাদুর গাছ দিব, আর তুমি ওই গাছের সাহায্যে বনের সবাইকে সাহায্য করতে পারবে। এই বলে পরী জাদু করে আগের গাছটার জায়গায় একটা জাদুর আম গাছ দেয়, আর বলে, তুমি এই জাদুর আম গাছের কাছে যা চাইবে এই আম গাছ তোমাকে তাই দিবে। এই বলে পরী ওখান থেকে চলে যায়, আর টুনি ওই জাদুর আম গাছ পেয়ে অনেক খুশি হয়। এরপর থেকে টুনি ওই জাদুর আম গাছের সাহায্যে বনের সবাইকে সাহায্য করত। আর ওই জাদুই আম গাছটা দেখে মুন্নি আর রেনু হতবাক হয়ে যায়। কি ব্যাপার রে রেনু, আমরা তোর গাছটা কেটে ফেলেছিলাম, তাহলে ওখানে আবার গাছ আসলো কি করে? আমার তো বিষয়টা খুবই অবাক লাগছে। হ্যাঁ দিদি, আমারও। তবে যে করেই ওখানে গাছ আসুক না কেন, যতবারই আসবে ততবারই আমরা রাতের আধারে চুপি চুপি গিয়ে ওর গাছটাকে কেটে ফেলবো। দিদি, বেশি চিন্তা করো না তো, আমরা আজ রাতে ওর গাছটা কেটে ফেলবো। যেই ভাবা সেই কাজ। ওরা দুবোন রাতের আধারে ওই জাদুর গাছটাকে কাটতে যায়, আর যেই না মুন্নি ওই গাছের গোড়ায় একটা কোপ দেয়, তখনই গাছ থেকে কাঁটা বেরিয়ে নিচে মুন্নি আর রেনুর গায়ে হানা দিতে থাকে। ব্যথায় ওরা চিৎকার করে ওঠে, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও, আমাদের কেউ বাঁচাও। ওদের চিৎকার চেঁচামেচি শুনে টুনি বাইরে বেরিয়ে আসে, আর ওদের দু বোনকে ওখানে দেখতে পায়, আর বলে, দিদিরা, তোমরা এখানে এই অবস্থায় কেন? আর তোমরা এখানে কি করছো? টুনি বোন, আমাদের বাঁচা, আমরা আর কখনো তোকে অপমান করব না, বাঁচা বোন। কিন্তু তোমাদের এই অবস্থা হলো কি করে আমাকে বলো? টুনি বোন, আমরা তোর জনপ্রিয়তা দেখে অনেক হিংসে করতাম, তাই আমরা তোর আগের গাছটা কেটে ফেলেছি, আর আগের গাছের মতো আজও এই গাছটা কাটতে এসেছি, আর তখনই গাছ থেকে কাটা এসে আমাদের শরীরে বিঁধে যায়। আমরা অনেক বড় ভুল করেছি রে বোন, তুই আমাদের ক্ষমা করে দে। এই গাছটা জাদুর গাছ, তোমরা আমার আগের গাছ কেটে ফেলার কারণে একটা পরী এসে আমাকে এই আম গাছটা দিয়েছে, বনের অসহায়দের সাহায্য করার জন্য। আর তোমরা কিনা, ছি ছি দিদি ছি। আর অপমান করিস না বোন,
সাহায্য কর আমাদের। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমাদের তিনটে গাছের ফল বিক্রি করে আমরা বনের সবাইকে সাহায্য করব। আর তিন বোন অনেক সুখে শান্তিতে মিলেমিশে বাস করব। মুন্নির এমন কথা শুনে টুনি ওদের ক্ষমা করে দেয় আর ওদের সেবা যত্ন করে সুস্থ করে তোলে। আর ওরা তিন বোন অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।